আমেরিকান দেখতে বলে, তাদের বলে ছুটি বলে থাকতে, মেয়েদের টয়লেটে যাইতেছে এই সময় ভিডিও করতেছে। পরে আমি বলছি আপনি ভিডিও করেন কেন, তুমি উন্না ঠিক কোথাও করতে থাকো, আমার কাজ আমি করতেছি। উনি কে মনে করেন যে কাপড় উলঙ্গ করে বের করে। সকালবেলা ফজরের টাইমে আমি নামাজ পড়ে উঠছি, নামাজে এখন বসে আছি, উনি আমাদের ঘরে ঢুকছে, আমি নামাজ পড়ে উগলাটা থুইলাম, এর মধ্যে উনি একটা মানুষ কাজ করতে যায় বা গার্মেন্টসে যায়, মা বোনেরা, আপনার মা বা আমার মা, আপনার বোন বা আমার বোন, যারাই গার্মেন্টসে যায় তারা কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন করার জন্য আর গার্মেন্টসে যায় না, আর প্রেম করতে কিন্তু গার্মেন্টসে যায় না। তারা যায় আসলে তাদের উপর এমন অভাব অনটন চেপে বসেছে যেটা আসলে দূর করতে তারা জীবনকে বাজি রেখে সে কাজে কর্মে যায়। সেখানে গিয়ে যদি হেনস্থার শিকার হয় আর যৌন হয়রানির শিকার হয়, সেটা কিন্তু সত্যি আমাদের বাংলাদেশের মান ইজ্জতকে ক্ষুণ্ণ করে আর দেশের আইনকে নিচু চোখে দেখে। অর্থাৎ আইনের ব্যবস্থাকে, যখন আইনি ব্যবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় যারা আসলে এরকম হয়রানির শিকার করেন, সেই সমস্ত মানুষগুলোকে যখন গ্রেফতার করা হয়, তারা যখন টাকার বলে বের হয়ে আসে, তখন এই সেই ভুক্তভোগীরা কিন্তু আর দ্বিতীয়বার মামলা বা আইনের কাছে যেতে লজ্জা পায়। তো যাই হোক, কী হয়েছিল, বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন, সেটার কিছুটা অংশ আপনারা বুঝতে পারবেন। আশা করি এই ভিডিও শেয়ার করলে ভালো কোনো মানুষ দেখলে এদের বিরুদ্ধে হয়তো কোনো অ্যাকশন নিতে পারে। কী হয়েছিল, কী হচ্ছে, চলুন একটু দেখে আসি। আপনি ভিডিও করেন কেন, তুমি উন্না ঠিক কোথাও করতে থাকো, আমার কাজ আমি করতেছি। সকালবেলা যে অফিসের ভিতরে ঢুকার আগে আগে তারা এরকম পদক্ষেপ নিচ্ছে আমাদের মারবার জন্য, আমাদের উপরে এত নির্যাতন কিসের জন্য, আমরা কি মানুষ না? ওজন হয়রানি করে মেয়েদেরকে, উত্তপ্ত করে এবং মেয়েদেরকে ডেকে, মেয়েদেরকে পার্সোনাল ভাবে ডেকে বাজে মানে অফার দেয়, তারা বলতো ডিডি হলে একটা মেয়েকে পার্সোনাল ভাবে ডেকে মানে অপহরণ করে। তারপরে হচ্ছে উনি রাত 12টা ডিউটি থেকে চলে গেলে তখন যদি একটা মেয়ে থাকে উনি কে মনে করেন যে কাপড় উলঙ্গ করে বের করে, কিছু দাবি করলে ছোটখাটো মাতৃকালীন আমাদের ঈদের ছুটি সবকিছু ছুটি করলে একটা জ্ঞান দানের মাধ্যম দিয়ে এটা আমাদের সমাধান হয়। জ্ঞান দান না করলে কোনো সময় মালিক পক্ষ থেকে কোনো কিছু করে না, সংশোধন করে না। আমাদের কিছু দাবি করলে ওরা আমাদেরকে মায়ের ধরে বাইর করে দেয়, ফ্যাক্টরি স্থানীয় লোক দিয়ে আমাদেরকে অনেক অত্যাচার করে, মায়ের ধরে বাইর করে দেয়, ফ্যাক্টরি ভিতর ভিতর ঢুকতেই দেয় না, তা করে নিতে হয়। তুমি আইডি কার্ড দেখো, তুমি উন্নত আমি দেখতেছি। বাথরুমে গেলে সে ভিডিও করে ম্যাডামের কাছে, ভিডিও বাজার করে, নাইট ডিউটি করলে তাহলে আমাদের ফ্যাক্টরি থেকে নাইট ডিউটি হতে কম হয়, ডিউটি করলে তাদেরকে যদি একটা আমার বাইরের কোনো পোশাক পরে যায় তাহলে সেক্ষেত্রে তারা কি করে পোশাকটা ওটা ফ্যাক্টরির মনে করে রেখে দেয়, খুলে রেখে দেয়, তাকে টান দিয়ে খুলে রেখে দেয়, তাকে রাখা হয়েছে, যাকে যার বিরুদ্ধে যাকে রাখা হয়েছে সে তো একটা অন্যায়কারী না, আর যে অন্যায় করছে করে নাই তাকে তাকে বাইর করে দেওয়া হয়, অভিযোগ করলে বাইর করে দেওয়া হয়, তাকে বাইর করে দেওয়া হয়, কিন্তু যে অপরাধী তাকে ফ্যাক্টরির ভিতরে রেখে দেওয়া হয়েছে। শ্রমিকের পক্ষে কথা বলে, এরা যদি এই গার্মেন্টসে থাকে তাহলে আমরা নির্যাতন করতে পারবো না, এদেরকে ছাড়াই করা হোক, অঙ্গবর্তী দুজনকে ছাড়াই করার জন্য তালিকা করা হয়েছে, ছাড়াই করা হয়েছে। এখন আবার ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছি দেখে মালিক পক্ষ আমাদের 40 জন লোক ছাড়াই করতেছে, যার কারণে আমরা এই পথে আসা। তারপর আমরা যদি আসি অফিসের চেলোয়ার বলে তাহলে আমাদের গরম থেকে চেলোয়ার রেখে দেয়, রেখে দিয়ে ওরা বের করে দেয়, উন্না উঁচু করে আইডি কার্ড দেখতে বলে, আমাদের বলে ছুটি বলে থাকতে বা আমাদের হয়রানি করে, ঠিক আছে টয়লেটে যায় মেয়েদের টয়লেটে যায়, উন্না ছাড়া লাগে, উন্না বান্ধা লাগে, তা না করাতে সে আমাদেরকে তাকায় তাকায় দেখে, কেন সে দেখবে, তার কোনো মামুন নেই, আমরা কি বিচার পাবো না, আমরা আইনের কাছে বিচার চাই, বিচারের জন্য আমরা আসছি। নারী নির্যাতন, নারী দিত হয়রানি মানসিক এবং শারীরিক অত্যাচার মানে সব দিক দিয়ে করা হয়, আমরা চাই এটার প্রতিবাদ করা হোক, এই জন্য আমাদের এই রাজপথে আসা, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আসছি, আমরা ন্যায় বিচার চাই। একটা ড্রাইভার হয়ে মেয়েদের উপর কেন তো হয়রানি করবে, যে কেউ ছেলে হোক মেয়ে হোক যেটা অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, আমরা চাই এইটা থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য না হয়। তদুপরে আসাতে বলে যে তুমি এটা অফিসের প্লাজে পড়ছো, খুলে রাখছে, মেয়েদের টয়লেটে যাইতেছে এই সময় ভিডিও করতেছে, পরে আমি বলছি আপনি ভিডিও করেন কেন, তুমি উন্না ঠিক কোথাও করতে থাকো, আমার কাজ আমি করতেছি। মহিলা টয়লেটের ভিতরে ঢুইকা রঞ্জন এই কাজ করছে, আমি কোনো বিচার পাই নাই। রাইজিং গ্রুপ, রাইজিং গ্রুপ, জি আশুলিয়া রাইজিং গ্রুপ করে না, ম্যাডাম বলে আমার রমজান থাকবে, আমার ছেলে থাকবে না, আমার ছেলে না।
থাকবে, এটা কি একটা কথা? আমাদের কি কোনো বিচার নাই, দেশে আইন কানুন নাই? ভিডিও করে আমরা ওনা ঠিক করতে থাকি ছুটি টাইম, ও এরা সেলফি তুলে, ও গিয়ে ক্যামেরা ভিতরে ছবি চাই, ও অত্যাচার করে অত্যাচার, অ্যাডমিন আমার করে ভিতরে ঢুকতে দেয়, ও আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, আমাদেরকে বলে উচ্চ করে আইডি কার্ড দেবো, এটা কি কথা হলো? মেয়েদেরকে আমাদের কি সম্মান নাই? মা সকালবেলা ফজরের টাইমে আমি নামাজ পড়ে উঠছি, নামাজে এখন বসে আছি, উনি আমাদের ঘরে ঢুকছে, আমি নামাজ পড়ে উগলাটা থুইলাম, এর মধ্যে উনি আমার জড়ায় ধরছে, জড়ায় উনি আমার বিজনেস করে শোয়াইতাছে। ওয়ালাইকুম, আমার নাম সীমা, আমার একটা সমস্যা, আমার মামা আমারে খুব ডিস্টার্ব করে, আমার মামা আমার আপন, আমার আম্মুর আপন চাচাতো ভাই, ওনার নাম সুমন, উনি আমারে খুবই এক মাস ধরে খুবই ডিস্টার্ব করে, আর উনি আমার ফোনেও আমার অনেক ডিস্টার্ব করতেছে, আমার ঘরে আসে, তো আম্মু বাড়িতে নাই, আমার আম্মু ঢাকায় গেছে, আমার বোন অসুস্থ, তো উনি খালি বাড়িতে প্রত্যেকদিনই আসে, ফোন চার্জ দেওয়ার নাম করে আসে। আমি সবাইকে বলছি যে উনি আমার খুব ডিস্টার্ব করে, আমার আশেপাশের নানুদেরকে বলছি, মামানিদেরকে বলছি, ওনারা কেউ বিশ্বাস করে না, এর জন্য আমি ফোনে রেকর্ডিং করে রাখার পরে আজকে সকালবেলা ফজরের টাইমে আমি নামাজ পড়ে উঠছি, নামাজে এখন বসে আছি, উনি আমাদের ঘরে ঢুকছে, আমি নামাজ পড়ে উগলাটা থুইলাম, এর মধ্যে উনি আমার জড়ায় ধরছে, জড়ায় ধরে উনি আমার বিজনেস জোর করে শোয়াইতাছে। আমি স্পিকার মানে উঠছি, আর আমার ছোট ভাই ঘুম থেকে উঠা আমার হেরে উঠছে যায়, হেরে আমার ছোট ভাইটারে আমার ভাইটা 11 বছর বয়স, তাকে আমার পালাই দিছে, পালাই দেওয়ার পরে আমি দৌড়ে যাই, আমি পুলিশের গুলি নিয়ে চোখে মারছি, চোখে মারার পরে উনি মানুষ যেন চিলাচিলি করার জন্য পড়ছে, আর আমাদের আশেপাশের ঘরে যারা আছে সবাই চলে আইসে, আইসা ওনারে ধরছে, আর উনি পয়রা দৌড় দিছে, দৌড় দিয়ে বাসায় চলে গেছে, যায়া ওনার কাপড়ে যে মরিচের ড্রেস ট্রেস এগুলো সব চেঞ্জ করে আমার একটু পরে আসলো, আইসা গুটি নিয়ে কাঠি নিয়ে আইসা আমাদের ঘরটার ইচ্ছা মতো পাইছে, আমার আমার দুই মুকুরটা দিয়ে আমার দুই পা পাশে মারছে, আমার এই পাটা মনে হয় ভেঙে গেছে, আমি হাঁটতে পারতেছি না, আর আমার পুরো শরীরে ওনার শরীরে আমার দিচ্ছে জোরে জোরে, তো তখন অনেক মানুষ ছিল, তখন অনেক মহিলারা ছিল বাইরে, আমার নানু দৌড়ে যা ধরছে, আর আমার নানুর একটা ধাক্কা মেরে ফেলাই দিছে, ওনারই চাচি মসজিদে যারা আসছিল নামাজ পড়া ওই লোকগুলা সব ওনারে করছে, ধরার পরে উনি ওইখান থেকে কিছু মানুষ এসে ছাড়াই দিছে, ওনার পক্ষ যারা ছাড়াই দিছে উনি চলে গেছে, আর আমি 9889 ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলছে যে ওনারা হেল্প করার জন্য পুলিশ পাঠাইছে, তিনজন পুলিশ আসছে, আইসা ওনারা তদন্ত করে দেখছে, আমার ভিডিও গুলো দেখছে, আমার এই ফটো গুলো চিহ্ন গুলা দেখছে, দেখা ওনারা রিপোর্ট করে লেখা নিয়ে গেছে, আর বলছে যে তোমরা যাইও থানায়, তো 10টা বাজে, আজকে 10টা বাজে আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে ওনারা আমার রিপোর্ট লেখে নেই, মামলা লেখে নেই, মামলা লেখে নাই, বলছে উপরের থেকে চাপ আসছে আমরা মামলা লিখতে পারবো না, বলছে উপরের থেকে চাপ আসছে আমরা মামলা লিখতে পারবো না। এই ভিডিও দেখার পরে মানে আপনি বুঝতে পারবেন যে আসলে কেউই কারো কাছে নিরাপদ না, অবশ্যই মানে যে সমস্ত ভুক্তভোগীরা রয়েছে তারা যখন মুখ খোলে, অনলাইনে মুখ খুলতে বাধ্য হয় নিজের মানিজ্জতকে মানে চাপাই রেখে, তারা আসলে কতটা অসহায় সেটা একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি এই সমস্ত ঘটনা মানে কীভাবে সুষ্ঠু হবে, দেশ কীভাবে স্বাভাবিক হবে এবং এরা সঠিক বিচার পাবে, এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।